তাবলিগ জামাতের 15 সদস্যের একটি দল ভোলা সদরের ফজলুর রহমান মাস্টারবাড়ি জামে মসজিদে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে সবাই মসজিদে ঘুমিয়ে পড়েন। শুক্রবার ভোরে ফজরের নামাজে মুসল্লিরা আসলে তাবলিগ জামাতের লোকদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। খানা খাওয়ার পরে 10 মিনিট পরে এরকম আলোচনা শুরু করতেছি, মাথার মধ্যে কিরকম জানি একটা করে, সবাই যার জায়গায় শুতেছি। শুতার পরে দিনে আমাদের হাত পা টানি হয়েছে, কারো কোনো শক্তি নেই উঠবার। কেউ বমি করা অবস্থায় ওনাদের বিছনাগুলো এলোমেলো, তারপরে আমরা ওনাদের অবস্থা দেখে আমরা সকালবেলা এই হাসপাতালে নিয়ে আসছি। কেউ কিছু খাবারের সাথে দিয়েছে, বিশুদ্ধ জিনিস নেশা জাতীয় এই দিয়ে টাকা পয়সা নিয়ে গেছে। রাতের খাবারের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মেশানো থাকায় মুসল্লিরা অচেতন হয়ে পড়েন বলে ধারণা করছেন চিকিৎসক। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। খাবারের সাথে হচ্ছে কিছু মানে মিশিয়ে খাওয়ানো হয়েছিল, এটা হচ্ছে তারা বলে, এবং সেখান থেকে তারা অজ্ঞান অবস্থায় আমাদের কাছে আসে। আমরা আমাদের প্রাথমিক চিকিৎসা শুরু করেছি এবং আমাদের অবজারভেশনে রেখেছি। ভুক্তভোগীদের মধ্যে দিনাজপুরের 11 জন, ফরিদপুরের 2 জন, কুমিল্লা ও বগুড়ার 1 জন করে রয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।